লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহতদের বেশিরভাগের বাড়ি মাদারীপুর ও কিশোরগঞ্জে। স্বজন হারানোর খবরে বাড়ি বাড়ি চলছে শোকের মাতম। হতাহতদের দেহ দেশে আনার জন্য সরকারের সহায়তা চেয়েছে তারা। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাকিলা করিম। লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহতদের মধ্যে 11 জনের বাড়ি মাদারীপুরে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এদিকে হতাহতের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজৈরে মানব পাচারকারী জুলহাস শেখের বাড়ি ঘেরাও করে নিখোঁজ যুবকদের স্বজন ও এলাকাবাসী। 15 দিন ধরিয়া এখন নিখোঁজ। ইরে বাবা, আমারে বাঁচাও রে মা, এত ডলার টাকা দেওয়া লাগবে, নইলে মার গেলাম। এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আরো তিনজন। বেশ কয়েকজন যুবক নিখোঁজ থাকায় উৎকণ্ঠা দেখা দিয়েছে স্বজনদের মাঝে। আগামীকাল 12টার আগে যদি 10 লক্ষ টাকা না দেন তাহলে আপনার ছেলেকে মাইরা ফেলবো। হ্যাঁ, ভুল আবেদন। আমার ছোট ভাইয়ের লাশ সহ যারা এখানে আহত নিহত আছে অবস্থায় আছে, তাদেরকে যাতে বাংলাদেশে আনার ব্যবস্থা করেন। এছাড়া নিহতদের মধ্যে 8 জনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। দালালের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য লিবিয়ায় পাড়ি জমান তারা। তাদের পরিবারেও এখন চলছে শোকের মাতম। প্রিয়জনের দেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে নিহতদের পরিবার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।